আসসালামু আলাইকুম। ডিপিআরসি এর পক্ষ থেকে চলে আসলাম আজকের লাইভে। তো আমার সাথে আছেন হচ্ছে মাইশা ইসলাম, সুদূর বাগেরহাট থেকে এসেছেন। উনি আমাদের এখানে পেশেন্ট ছিলেন, অর্থাৎ আজ থেকে প্রায় এক মাস আগে আমাদের এখানে ভর্তি ছিলেন। স্যার ডক্টর.Md. শফিউল্লাহ প্রধান স্যার হচ্ছে 15 দিনের ভর্তি থাকার কথা বলেছে, উনি 10 দিন ছিলেন। ইনশাল্লাহ 10 দিনে আগের চাইতে অনেকটা সুস্থ হয়ে গিয়েছেন। তো উনি বাড়িতে চলে যাওয়ার পর এখন আবার স্যারের সাথে সাক্ষাৎ করার জন্য এসেছেন। তো আসলে সেই বিষয় নিয়ে ওনার সাথে একটু আলাপ করবো। আসলে যখন ভর্তি ছিলেন ওনার ট্রিটমেন্ট কীভাবে হয়েছিল, উনি বাসায় যখন চলে যাবে তখন স্যার ওনাকে কী কী উপদেশ দিয়েছিল, সেই বিষয়ে আলোচনা করব। চলেন ওনার সাথে পরিচয় হয়ে নিই। জি, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। নামটা বলে কোথা থেকে আসছেন একটু পরিচয়টা দিবেন। আমার নাম মাইশা ইসলাম, আমি বাগেরহাট থেকে আসছি। আচ্ছা ম্যাম, আপনার তো সমস্যা ছিল PLID। মূলত আপনি যখন ডক্টর.Md. শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসছেন, আপনি কিন্তু PLID পেশেন্ট এটা জানতে পারেন নাই, বুঝতেও পারেন নাই। যখন আমাদের স্যারকে দেখিয়েছেন তখন আপনি বুঝতে পারছেন যে স্পন্ডলাইসিস বা আপনার PLID ধরনের সমস্যা হয়েছে। তো আপনি যখন স্যারের কাছে আসলেন, স্যার আপনাকে কী বলেছিল একটু যদি প্রথম থেকে বলতেন আমাদেরকে। আমার ওই একটু সময় বসে থাকার পরে মাজার হাড়ের ওইখান দিয়ে ব্যথা করতো, বেশিক্ষণ লিখতে পারতাম না, ওই ডান হাতে এখান দিয়ে মনে হচ্ছে অবাস হয়ে যাচ্ছে, তারপরে ঘাড়েও ব্যথা হতো, এখান দিয়ে ফুলেছিল, এইসব শ্বাসকষ্টের মতো, মানে নিঃশ্বাসে কষ্ট হতো। হ্যাঁ, যখন নিঃশ্বাস নিচ্ছেন তখন আপনি স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারতেন, কখন মানে নরমালি স্বাভাবিক নিঃশ্বাস হতো না না, বা আপনি মানে প্রচন্ড ব্যথা ছিল এক কথায়, যেটাকে PLID সমস্যা বলে। তো আপনি আমাদের এখানে 10 দিন ভর্তি ছিলেন, 10 দিন ভর্তি থাকা অবস্থা আপনাকে আমাদের মূলত ফিজিওথেরাপির মাধ্যমে আমরা ট্রিটমেন্ট করে থাকি। তা আসলে আমাদের যে ট্রিটমেন্টের যে ব্যবস্থা, প্রযুক্তি, আমাদের মেশিনারিজ সব কিছু মিলে আপনার কেমন লেগেছে? ভালো, কিন্তু ব্যথা লাগছে অনেক। আচ্ছা, ব্যথা তো অবশ্যই, যেহেতু আমাদের এখানে আকুপটমি করা হয় বা TM থেরাপিটাই সবচেয়ে বেশি ব্যথা লাগছে। তো ম্যাম, আমি একটু জানতে চাইবো, আপনি তো যখন চলে গেছেন, যাওয়ার সময় স্যার আপনাকে কি কি উপদেশ দিয়েছিলেন, কয়টা এক্সারসাইজ করতে দিছিল, আর ওই যে সাঁতার কাটা, বাস্কেটবল খেলা, এগুলো খেলতে বলছে, আর মোবাইল কম ইউজ করতে বলছে। আচ্ছা, আপনি কতটুকু ম্যাম ওই স্যারের কথাগুলো আপনি পালন করেছেন ম্যাম, একটু যদি দর্শকের উদ্দেশ্যে বলতেন। মোবাইল দেখছি, আপনি নিজের মতো করেই বলেন। মোবাইল দেখছি আর এক্সারসাইজ মানে রেগুলার করিনি, কিন্তু মানে প্রতিদিন 3 বার করি করতে বলছিল, একবার করছি। আচ্ছা, একবার করেছেন। আপনি তো একবার করেছেন, একবার করাতে আপনার কতটুকু ফিডব্যাক পেয়েছেন আপনি একটু? আমি এখন অলমোস্ট পুরোপুরি সুস্থ। আচ্ছা, আপনি 10 দিনে আপনি অনেকটাই সুস্থ হয়ে চলে গেলেন বাসায়, তারপর আপনাকে মানে ওই 10 দিনের দিন ঘাড়ে হালকা ব্যথা ছিল, ওই ফায়ার কাপের ওইটার ব্যথা, তারপর পুরো সুস্থ হয়ে গেছে। আপনি যখন বাসায় চলে গেলেন তখন কিন্তু আপনার ওই ফায়ার কাপ যে দিয়েছিল ওই ব্যথাটা ছাড়া অন্য কোনো ব্যথা ছিল না, অর্থাৎ আপনি যেই সমস্যার জন্য ভর্তি হয়েছেন ওইটা ভালো হয়ে হচ্ছে আপনি বাসায় চলে গেছেন। চলে যাওয়ার পর স্যার আপনাকে যেভাবে উপদেশ দিয়েছে, যেভাবে ব্যায়াম করার কথা বলেছে, আপনি সবই করেছেন, কিন্তু হয়তোবা আপনি 3 বেলা করেন না, 1 বেলা করেছেন, কিন্তু আপনি প্রথম দিকে 3 বেলাই করছেন। আচ্ছা, তো প্রথম থেকে আপনি 3 বেলা করেছেন। তো আপনি যখন আজকে কতদিন পরে আসলেন একটু জানতে চাইব। 1 মাস 5-6 দিন। জি, স্যার আপনাকে ডক্টর.Md. শফিউল্লাহ প্রধান স্যার আপনাকে বলেছে 1 মাস পরে আসার জন্য, স্যারের ফলো আপে আসার জন্য, স্যার আপনাকে দেখে অথবা মেডিসিন চেঞ্জ করে দেবে বা ওরকম কিছু একটা। তো আসছেন, এখন তো স্যারের সাথে দেখা করেছেন, স্যার আপনাকে কি বলবো একটু জানতে চাইবো। এবার বলছে টোটালি ফোন দেখা যাবে না, আর সাঁতার কাটা, ব্যাডমিন্টন খেলা, বাস্কেটবল খেলা, এগুলো খেলতে বলছে, আর আবার এক্সারসাইজ করতে চাইছে। আচ্ছা আচ্ছা, আমি আর একটু জানতে চাইবো, সেটা হচ্ছে অনেকে কিন্তু একটা ভ্রান্ত ধারণা থাকে যে আমি আসলাম ভর্তি হলাম, অনেকে কিন্তু ভালো হয়ে চলে যায়, কিন্তু এই জিনিসটা মনের ভিতরে থেকেই থাকে যে আমি এখন ট্রিটমেন্ট নিচ্ছি, এখন ভালো হয়ে গেছি, বাসায় যাওয়ার পরে আদৌ কি আমি ভালো থাকবো নাকি থাকবো না, সবার মনে কিন্তু এই একটা ভ্রান্ত ধারণা থাকে। তো সেদিক থেকে আপনি কতটুকু স্যাটিসফাই এই বিষয়ে যে আপনি বাসায় যেও এখনো পর্যন্ত 1 মাস পুরোপুরি সুস্থ আছে? পুরোপুরি সুস্থ আছেন, অর্থাৎ অনেকে যে মনে করে যে আমি বাসায় গেলে ট্রিটমেন্টগুলো যদি আমি এভাবে না করি বা আমি যদি এভাবে নিয়মগুলো না মেনে চলি আমি হয়তো বা আবারও আগের মতো হয়ে যাব, ওনাদের হয়তো ওই ট্রিটমেন্টটা যথার্থ আমার জন্য না, অনেকে কিন্তু এই ভ্রান্ত ধারণাটা থাকে। তো সেটা থেকে আপনি আপনার মতো করে বলেন যে দর্শকের উদ্দেশ্যে। ডাক্তার যেভাবে বলছিল যে যেভাবে ওই রুলগুলো মেনে চলার জন্য ওভাবেই বাসায় বসে ওই সব করছি, এখন আমি পুরোপুরি সুস্থ। মানে আগের চাইতে আপনি বুঝাতে চাইছেন যে আপনি
টোটালি সুস্থ হয়ে গেছে হ্যাঁ টোটালি সুস্থ স্যার আপনাকে যেভাবে থাকার কথা বলেছে যেভাবে ব্যায়াম করার কথা বলেছে আপনি সেই জিনিসগুলো ফলো করেছেন অল টাইম সেই ক্ষেত্রে আপনি এখন পুরোপুরি সুস্থ সেটাই বলতে চাচ্ছেন আচ্ছা ম্যাম আরেকটু আমি আপনাকে রিকোয়েস্ট করব রিকোয়েস্ট বলতে আপনার কাছ থেকে জানতে চাইব যে আপনি তো আমাদের এখানে ট্রিটমেন্ট নিয়েছেন ইনশাআল্লাহ আগের চাইতে আপনি অনেকটাই সুস্থ হয়েছে তো সেই দিক থেকে আপনি আপনার দিক থেকে আমাদের অন্যান্য পেশেন্ট আছে যারা এখনো আমাদের এখানে আসে না আমাদের ট্রিটমেন্ট সম্পর্কে জানে না তো সেই বিষয়ে ওনাদের কি যদি একটু কিছু বলতেন আমাদের উদ্দেশ্যে আমি তো ফিজিওথেরাপি দেওয়ার পরে এখন অনেকটা সুস্থ তার ওষুধ খাওয়ার থেকে তো থেরাপি দিলে কোনো সাইড ইফেক্ট হয় না এইজন্য আমার কাছে ভালো লাগছে আমি এখানে আসছি এসে ট্রিটমেন্ট নেওয়ার পরে ফিজিওথেরাপি দেওয়ার পরে আমার এখন অনেকটাই সুস্থতা বোধ লাগছে আপনারা যদি চান তাহলে এখানে এসে ফিজিওথেরাপি দিয়ে দেখতে পারেন ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন আপনারা চাইলে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ স্যারের ট্রিটমেন্ট নিতে পারেন দর্শক শুনতে পেলেন মাইশা ইসলামের কথা উনি ওনার জায়গা থেকে ওনার মতো করে আপনাদেরকে বোঝাতে চাচ্ছেন যে আসলে ট্রিটমেন্ট ব্যবস্থা হচ্ছে ফিজিওথেরাপির মাধ্যমে যদি নিতে চান আপনারা যেখানে গেলে 100% একটা ট্রিটমেন্ট পাবেন সেখানে যাবেন সেখান থেকে আপনারা ট্রিটমেন্টটা নেবেন আজকের জন্য এখানেই শেষ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু